নমস্কার বন্ধুরা, ঘরোয়া রেসিপি কিচেনে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ মশলাদার কাতলা মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই কাতলা মাছের রেসিপিটা একবার এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আপনার বাড়িতে গেস্ট এসেছে, চট জলদি এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করলাম। সবার প্রথম আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ম্যারিনেট করে নিচ্ছি। এবার সবার প্রথম আমি মাছের পরিমাণ অনুযায়ী 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে আমি ভালো মতো ম্যারিনেট করে রেখে দেবো। দেখুন, আমি খুব ভালো করে কিন্তু সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা মশলা রেডি করব। তার জন্য আমি এখানে 2 পেঁয়াজ কুচি, 1/2 রসুনের কোয়া নিয়েছি, আর সামান্য পরিমাণ আদার টুকরো আছে, 4-5টা শুকনো লঙ্কা আছে, আর 3টে কাঁচা লঙ্কা আছে। আর শুকনো লঙ্কাটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এই সমস্ত জিনিস একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 চামচ ধনে দিয়ে দিচ্ছি। দেখুন, গোটা ধনে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর 1 চামচ জিরে, গোটা জিরে, আর সাথে 1/2 গোটা গোলমরিচ। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে নেব, 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো, আর সাথে অল্প পরিমাণ জল। এবার এগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে আমি এর একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। একবার হলেও রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল, কারণ এটা কতটা সুস্বাদু হয় সেটা না করলে বুঝতে পারবেন না। এবার আমি একটা মিক্সিং জারে এই পেস্টটা তৈরি করে নিচ্ছি। এবার বন্ধুরা, আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নেব। দেখুন, তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এবার আমি মাছগুলোকে অল্প অল্প করে মাছ দিয়ে ভেজে তুলে নেব। দেখুন, মাছের এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি নিচে দিচ্ছি, এই পাঁচটা ভাজা হয়ে গেছে তাই উল্টে দিলাম। আর মাছটাকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, মাছগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি বাদ বাকি মাছগুলোকেও ভেজে তুলে নিই। দেখুন, দ্বিতীয়বারের মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আমার সমস্ত মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে। মাছ ভাজার পর ওই অবশিষ্ট তেলের মধ্যেই আমি 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর সাথে 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 2 দারচিনির টুকরো, আর 4-5টা এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, ছোট এলাচ, সেটা দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে পরে সবার প্রথম আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। এবার এখানে আমি 2 টমেটো কুচি করে রেখেছি, এই টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এবার আমি টমেটোর সাথেও একটু লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা আমি বুঝেই দিতে হবে, কারণ মশলার মধ্যেও কিন্তু আমি একটু লবণ দিয়েছিলাম, আর মাছে তো আছেই, তাই আমি বুঝে একটু লবণ দিয়ে দিলাম। আর এই টমেটো কুচিগুলোর সাথেই আমি কিছুটা ধনে পাতা কুচিও দিয়ে দিচ্ছি। এটা একসাথেই আমি এটা একটু হালকা ভেজে নেব। আর বন্ধুরা, আমি যে এই টমেটো কুচির সাথে ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম, এতে কিন্তু ধনে পাতা কুচিটা একটুকুও পুড়ে উঠবে না,
বা এর কালারও কিন্তু নষ্ট হবে না, কিন্তু এর একটা দারুণ টেস্ট হবে। এবার আমি এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা সুন্দর কালারের জন্য দিচ্ছি। দেখুন এটা কিন্তু, দেখুন টমেটোটা কিন্তু একটু গলে গলে গেছে। এবার আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সমস্ত কিছু দিয়ে, আদা রসুন পেঁয়াজ ধনে জিরে সর্ষে, এই পেস্টটা দিয়ে দিচ্ছি। আর আমি যে আজকে কাতলা মাছটা করছি, কাতলা মাছের এই রেসিপিটাতে এই পেস্টটা কিন্তু আমি যেভাবে তৈরি করলাম, একবার আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, কাতলা মাছটা খুব সুন্দর হয়, আর এই মশলাটা দেওয়ার জন্য আরও দারুণ লাগে। এখানে আমি সমস্ত মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটাকে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এই যে মশলা গা দিয়ে এখন তেল ছেড়ে দিয়েছি। আর এবার আমি এখানে একটু হালকা গরম জল দিয়ে দেবো, এখানে কিন্তু আমি ঠান্ডা জল দিচ্ছি না, হালকা গরম জল দিচ্ছি। আর জলটা, এই মাছের রেসিপিটা কিন্তু একটু মাখো মাখো হবে, তাই জলটা আপনারা একটু বুঝেই দেবেন। আমি অল্প পরিমাণ গরম জল দিয়ে দিলাম, জলটা দেওয়ার পর কিন্তু ঝোলটা ফুটে উঠেছে ভালো মতো। এবার আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। দেখুন আমার কিন্তু মাছটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, আর লবণটাও আমি চেক করে নিয়েছি পুরো ঠিকঠাক আছে, আপনারাও কিন্তু লবণটা চেক করে নেবেন। এবার আমি ওপর থেকে দুটো তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু কুচানো ধনে পাতা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি একটা পাত্রে মাছটা নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই মশলাদার কাতলা মাছের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওকে করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। মাছটা আমার সম্পূর্ণ রেডি। এবার আমি ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিচ্ছি।